ঢাকায় বস্তিবাসী ও ছিন্নমূল রোজদারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ইসলামী ব্যাংক। বুধবার রাজধানীর রহমতে আলম ইসলাম মিশন এতিমখানায় এই খাদ্য সামগ্রী বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুনিরুল মাওলার সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রহমতে আলম ইসলাম মিশনের সাধারণ সম্পাদক জহিরুল হক জিল্লু, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইদুর রহমান ও মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট বয়েজ কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলমগীর চৌধুরী। ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহবুদুর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন।